আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন। আজকে আপনাদের কাছে আমি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি, চালের গুঁড়োর খেজুর পিঠে। এটি নতুন গুড় দিয়ে আমরা বানাবো। রান্নাটি শুরু করার আগে আমি নমভাগবতে বাসুদেবায় নম বলে রান্নাটি শুরু করব। এর জন্য বন্ধু আমাদের কি কি উপকরণ লাগবে আমি একটু বলে দিচ্ছি। এর জন্য বন্ধু আমি 250 চালের গুঁড়ো নিয়েছি, আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, আর এটা হচ্ছে আমি 150 গ্রাম চিনি নিয়েছি, আর 200 গ্রাম গুড় নিয়েছি। আর বন্ধু আমি 250 দুধ নিয়েছি। এই দুধের সঙ্গে 250 দুধের সঙ্গে 250 জল দিয়ে আমরা ফুটাবো, সেটা আমি পরে আপনাদের বুঝিয়ে দেব। তাহলে বন্ধু আমি তার আগে এটি চালের গুঁড়োটা মেখে দেখাবো কিরকম করে মাখতে। আমরা যেরকম বাড়িতে আটা মাখি সেরকমই চালের গুঁড়োটাকেও মাখতে হবে জল দিয়ে। আমরা চালের গুঁড়োটা নিয়ে নেব, আর আস্তে আস্তে করে পরিমাণ মতো জল দিয়ে তাতে মিশিয়ে নেব। পুরো আটা মাখার মতো আমরা এটিকে মেখে নেব। বন্ধু এই দেখুন আমি চালের গুঁড়োটা জল দিয়ে মেখে ফেলেছি, এটি পুরো আটা মাখার মতো হয়েছে। আমরা আটা যে রুটি করি সেই দলার মতো মেখে নিয়েছি। এবার আমি কিভাবে গড়তে হবে এগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। বন্ধু এরকম ছোট করে একটু দানা নিয়ে এরকম হাতের মাঝখানে ঘুরিয়ে গোল করে নেবেন, গোল করে নিয়ে একটু লম্বা করে নেবেন, এরকম লম্বা করে দিয়ে একটু মাঝখানে চাপ দিলেও দেবেন, নয়তো আপনারা যদি না চাপ দিতে চান তাহলে দেবেন না। এই যে এভাবে বন্ধু আমি কিছু পিঠে বানিয়ে নেব। বন্ধু দেখো আমি এগুলো বানিয়ে ফেলেছি, এই যে এরকম দেখতে হবে। এবার আমি গ্যাসটি জ্বালিয়ে দেব। বন্ধু আমি গ্যাসটি জ্বালিয়ে একটি বাটি বসিয়ে দিয়েছি, তাতে এই 1 কাপ পরিমাণ আমি জল দিয়ে দেব। জল দিয়ে তাতে আমি 150 চিনি দিয়ে দেব, দিয়ে একটুখানি জলটিকে আমি ফুটতে দেব। বন্ধু আমার চিনি দেওয়া জলটি ফুটে উঠেছে, এবার আমি যে নতুন গুড়টি রেখেছিলাম বাটিতে সেটি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে এটিকে গলতে সময় দেব। বন্ধু আমার এই গুড় আর চিনি মিশ্রণের জলটি দেখছেন কিভাবে ফুটছে, ফুটে উঠেছে। এবার আমি যে চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে যে দানাগুলো বানিয়ে নিয়েছিলাম খেজুরের দানার মতো সেগুলো এর ভিতরে দিয়ে দেব। বন্ধু যখন এই জালটি ফুটবে চিনি আর গুঁড়ে তখনই কিন্তু দানাগুলো দেবেন, নয়তো দানাগুলো সব ছেড়ে যাবে। দিয়ে এগুলো বন্ধু আমরা গ্যাসটিকে একটু সিম করে দিয়ে 15 থেকে 20 মিনিট ফুটাবো, যাতে দানাগুলো শক্ত হয়ে যায়। বন্ধু আমার 15-20 মিনিট আমি গ্যাসটিকে কমিয়ে এই খেজুর দানার মতো পিঠেগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ পরিমাণ জল নিয়েছিলাম, সেই 1 কাপ পরিমাণই আমি দুধ এর ভিতরে মিশিয়ে দেব, জাল দেওয়া ঘন দুধ। এবার এটিকে আমরা একটু নাড়াচাড়া করে ফুটতে দেব। বন্ধু আমার এটিও 15 মিনিটের জন্য জাল দিয়ে নিয়েছি। এবার আমি এই পিঠেটি ঢেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাব। বন্ধু আমি এই চালের গুঁড়োর খেজুর দানার পিঠেটি একটি প্লেটে পরিবেশন করেছি গরম গরম।
আপনাদের কাছে বন্ধু আজকে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর বন্ধু অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন সহ রান্নার রেসিপি সব নোটিফিকেশনের সাথে আপনাদের ঘরে প্রথম বেল আইকনের সাথে পৌঁছে যেতে পারে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই রান্নাটির রেসিপিটির দেখার জন্য এতক্ষণ ধরে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে চলি, নমস্কার।